গ্রামীণ বিকাশ। আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ের 38তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কচুয়া বোয়ালমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে। এদিন অনুষ্ঠানের শুরুতেই পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলন এবং ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে জাতীয় সঙ্গীত ও প্যারেডের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ সূচনা হয়। এরপর বিদ্যালয়ের কচি কাচারা পরপর এক এক করে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। খেলার মধ্যে বিশেষ আকর্ষণীয় খেলার মধ্যে রয়েছে বিস্কুট প্রতিযোগিতা, আলু কোড়ানো দৌড়, বেলুন ফাটানো দৌড় সহ অন্যান্য আকর্ষণীয় ইভেন্টে অংশগ্রহণ করে বিদ্যালয়ের প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা। এছাড়াও উপস্থিত সকলের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষিকাদের পরিচালিত নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের পড়ুয়ারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনঞ্জয় বিশ্বাস বলেন, দুবছর অতিমারী করোনা পরিস্থিতির জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ থাকলেও এবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে 38তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, এই বার্ষিক ক্রীড়াকে কেন্দ্র করে সকলের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। শ্যামল বড় কোমল মূর্তি মর্মে কথা ও আমার দেশে। মন্দিরে প্রাক্তন ছাত্র এবং কচুয়া বোয়ালমারি উচ্চতর বিদ্যালয় শিক্ষক এবং প্রাক্তন ছাত্র ছাত্রীরা সবাই মিলে একটু হাততালি দেবেন এই সুন্দর পরিবেশের। সম্মানীয় পবন সরকার মহাশয়, তার মাতা স্বর্গীয় জয়মণি সরকারের স্মৃতির উদ্দেশ্যে ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দিরের প্রতিযোগিতাকে পরিচালনা করার জন্য শিশুদের জন্য অধ্যক্ষ সম্মানীয় সম্পাদক সম্মানীয় কালীপদ সরকার মহাশয় সহযোগিতা করছেন। সম্মানিত তুলে দিলেন বরিষ্ঠ নাগরিক সম্মানীয় প্রভার সাংবাদিক সম্মানীয় বিকাশ সরকার মহাশয়, তিনি ছবি করছেন, তিনি একটি ব্যান্ড প্রদান করলেন শিশু মন্দিরের 38তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শৃঙ্খলা পরায়ণতার নজির রেখে এই মর্মে শপথ গ্রহণ করছি যে ক্রীড়া প্রতিযোগিতার সকল নিয়মাবলী আমি মেনে চলব, বিচারকদের সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে মান্যতা দেব। তোমরা স্কুলে চলে যাবে, হেডমাস্টার মশাই আমাদেরকে ফোনে জানিয়েছে প্রতিমা আনতে যাওয়ার জন্য। আম্বেদকর শিশু মন্দিরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ক্রীড়া প্রতিযোগিতা।
দ্বিতীয় পল্লবী রায়, তৃতীয় ঈশা মণ্ডল, এদের আপনি দেখছেন করছেন বিদ্যালয়ের সম্পাদক কালীপদ সরকার মহাশয়। এখানে এসে থাকো, তোমরা স্কুলে চলে যাবে, হেডমাস্টার মশাই আমাদেরকে ফোনে জানিয়েছে প্রতিমা আনতে যাওয়ার জন্য। এদের আম্বেদকর শিশু মন্দিরের আজ 38তম ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কতগুলো ইভেন্ট রয়েছে? 36টি ইভেন্ট আছে। তো কতটা উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে পড়ুয়াদের মধ্যে, খেলোয়াড়দের মধ্যে? খেলোয়াড়দের যথেষ্ট উদ্দীপনা আছে, কারণ প্রতি ক্লাস ওয়াইজ আমাদের খেলা হচ্ছে, যার ফলে মানে ছেলেমেয়েরা প্রত্যেকেই উৎসাহিত এই খেলার জন্য। আপনার পরিচয়টা দেবেন? আমার নাম ধনঞ্জয় বিশ্বাস, ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দিরের অধ্যক্ষ। আমি 1993 শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি, মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393332। ভর্তি চলিতেছে। হ্যাঁ, ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে 2023 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যৎ গড়তে কাল বিলম্ব করবেন না, যোগাযোগ করুন। বোয়ালমারীতে অবস্থিত ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে। মোবাইল নম্বর 9932967676। এই মোবাইল নম্বরে। জলপাইগুড়ি সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ মান্না এবার থেকে প্রতি মঙ্গলবার বিকাল 6টায় বিকাশ সরকার চেম্বারে বসবেন এবং সুলভ মূল্যে রোগী দেখবেন, তাই যোগাযোগ করুন। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে, তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9932967676। এই মোবাইল নম্বরে। মাতারা ইন্ডাস্ট্রিজ নিয়ে এলো উন্নত মানের এবং সুলভ মূল্যে বিভিন্ন ধরনের কাঠের তৈরি ফার্নিচার, রাজগঞ্জ, কালীনগর, জলপাইগুড়ি। আপনি এখানে পাবেন সুলভ মূল্যে উন্নত মানের কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার, তাই অতি সত্বর যোগাযোগ করুন। আপনার ঘর সাজানোর জিনিস পেতে রাজগঞ্জ, কালীনগর, জলপাইগুড়ি। তপন বিশ্বাস, মোবাইল নম্বর 9932592386। ওনার সংস্থায় তৈরি জিনিসগুলো ইতিমধ্যে বাজারে খ্যাতি অর্জন করেছে, তাই বিলম্ব নয়, অতি সত্বর যোগাযোগ করুন।